প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসছেন। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? বৃষ্টি। দেখতে তো মিষ্টি। বৃষ্টি আবার কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়নি। তো থাকেন কোথায়? জামালপুর। তো বৃষ্টি আপা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন? আচ্ছা, মা অসুস্থ, দুইটা বোন আছে। বড় কি আপনি? আচ্ছা, আপনার বড় ভাই নাই? আচ্ছা, আপনি কি করেন? মানুষের ভাই কাজ করেন। পড়াশোনা করছেন? বাবা কোথায়? বাবা নাই। আচ্ছা, বাবা থাকলে তো মাঝে মাঝে কাজ করতেন না? না, তো বাবাই কাজ করে খাওয়াইতো নাকি? বাবা কি হয়েছে, মারা গেছে? কতদিন আগে মারা গেল? 2-3 বছর হয়েছে। বাবা কি কাজ করতো? যোগালির কাজ করতো। আচ্ছা আচ্ছা, মানে রাজমিস্ত্রি কাজ করতো। তো বাবা থাকে তো মনে হয় ভালোভাবে চলতেছিলেন না? বাবা থাকতে তো মনে হয় সংসার ভালোভাবে চলতেছে। তো পড়াশোনা করছেন আপনি? বাবা থাকতে পড়াশোনা করেন নাই? আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে আপনার? বিয়ে শাদী হয় না। তো বিয়ে শাদী করেন না কেন? মনের মতো মানুষ পেলে বিয়ে করবেন। তো মনের মতো মানুষ এখনো পান নাই? কেমন মানুষ চান? আচ্ছা, সে যদি বিবাহিত হয় সমস্যা নেই? তো আপনার মনের মতো হতে হবে নাকি আপনার মনটা কেমন মানুষ চায় বলেন তো? ভালো, যে আমার পাশে থাকবে, দেখাশোনা করবে। মানে সুন্দর দরকার নাই তো, শুধু আপনার পাশে থাকবে, আপনাকে ভালোভাবে আদর যত্ন করে নাকি খেয়াল রাখবে, তেমন মানুষ চান? মানে সে ছেলে সুন্দর না হলে হবে? আচ্ছা, যদি কালো হয়, বিবাহিত হয়, সমস্যা নেই? বা তো বিবাহিত হলে সমস্যা নেই, কালো হলে সমস্যা নেই, শুধু যেন আপনার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নেই তো? আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? নাম্বার বলতে পারেন? হ্যাঁ, মুখস্থ নেই। আচ্ছা, মোবাইল খোলা রাখেন তো না বন্ধ রাখেন? তো যখন কাজ করেন তখন কি নাম্বার খোলা থাকে? তা তো অনেকে পাবে না দেখা গেল। তো কটা থেকে কটা বন্ধ কাজ করেন? কটা পর্যন্ত? 5টা পর্যন্ত। তো এই সময়টা ফোন দিলে আপনাকে পাওয়া যাবে না? কখন ফোন দিতে হবে নাকি? আচ্ছা, তো দর্শক আপনারা যদি বৃষ্টি আপার সাথে যোগাযোগ করতে চান, তার যদি মায়াবী চেহারা দেখে কার একটু মায়া হয়, তার সাথে কথা বলতে চান, তার দায়িত্ব নিতে চান, তো তার নাম্বারটা 0196032-3120। আমি নাম্বারটা আবারও বলছি, 0196032-3120। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম। সেটা লাউডে লেখে।